আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু কনফিডেন্স টেক। প্রত্যেকের কাছ থেকে একটা জিনিস খুব বেশি পরিমাণে পাওয়া যায়, সেটা হচ্ছে ভাই ভিউজ আসে না, চ্যানেল ডাউন, সাবস্ক্রাইবার আসছে না, ভিউজ আসছে না। তো যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর, একদম নতুনভাবে যারা চ্যানেল ক্রিয়েট করছে, তাদের ক্ষেত্রে এই সমস্যাটা খুব বেশি পরিমাণে হয়ে থাকে। প্রথমত তাদের চ্যানেলটি নতুন, যার কারণে ভিডিও সংখ্যাও কম থাকে আর চ্যানেলটিও অপরিচিত থাকে, তাদের ভিডিও কিন্তু ব্রাউজ ফিচারে পৌঁছাইতে যায় না, যার কারণে কিন্তু তারা ভিডিও আপলোড করলে 5টা 10টা সর্বোচ্চ 15টা করে ভিউজ হয়। কিন্তু এর মধ্যে কিছু ভুলও রয়েছে, যে ভুলগুলো না জানা থাকার কারণে তাদের ভিডিওগুলো কিন্তু ভিউজ আনতে পারে না। নতুন লেভেলের ইউটিউবে যদি আপনি হয়ে থাকেন, তাহলে আজকের ভিডিওটি কন্টিনিউ করুন, তাহলে অবশ্যই আপনার ভিডিওতে আগের তুলনায় অনেকটা বেশি ভিউজ নিয়ে আসতে পারবেন। তাই আমি আজকে আপনাদের সাথে তিনটি বিষয় নিয়ে আলোচনা করব। এই তিনটি বিষয় যদি অ্যাপ্লাই করেন, তাহলে আপনার ভিডিওতে যদি 5টি ভিউজ এসে থাকে, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এখন থেকে 30 থেকে 35টি ভিউজ আসবে। আমি এটা বলছি না যে আপনার ভিডিওতে আমার এই তিনটি টিপস প্রয়োগ করলে আপনার ভিডিওটি রাতারাতি ভাইরাল হয়ে যাবে, বাট আপনার ভিডিওতে যে পরিমাণে ভিউজ আসে এই টিপসটিকে অবলম্বন করলে তার চেয়ে ভিউজ অনেকটাই বাড়বে, এতটুকু গ্যারান্টি আমি দিতে পারি। তো এর মধ্যে প্রথমেই যে টিপসটি আমি আপনাদেরকে বলবো, সেটি হচ্ছে টপিক নির্বাচন। দেখুন, আপনি ইউটিউবে নতুন, তাই কিন্তু আপনার দ্বারা ইউটিউবের সঠিক টপিকটা নির্বাচন করা অনেকটা কষ্টকর হয়ে যায়, সঠিক টপিকটা নির্বাচন করতে পারছেন না, যার কারণে কিন্তু আপনি যেমনটা মনে আসে নিজের ইচ্ছে অনুযায়ী মনে একটা কিছু আসলো, সেটা নিয়ে একটি ভিডিও বানিয়ে আপনি আপলোড করে দিলেন, বাট এই ভিডিওটি কিন্তু দর্শকের পছন্দনীয় হয়নি, কারণ দর্শকের কিন্তু এই ভিডিওটি প্রয়োজনীয় হয়নি, যার কারণে কিন্তু দর্শক আপনার এই ভিডিওটি দেখছে না। তো কীভাবে দর্শকের প্রয়োজনীয় ভিডিও আপনি নিয়ে আসবেন, সেটি আমি আপনাদেরকে এখন বলবো। কারণ নতুন একটা চ্যানেলের মধ্যে আপনারা ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করতে হবে। যদি আপনি ট্রেন্ডিং টপিকের ভিডিও আপলোড করতে পারেন আপনার নিশের উপরে, তাহলে অবশ্যই কিন্তু অন্যান্য ভিডিওর চেয়ে, আপনার মন করা ভিডিওর চেয়ে অনেকটা বেশি ভিউজ নিয়ে আসতে পারবেন। আপনার চ্যানেলটি যেই ক্যাটাগরির হোক না কেন, হোক ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স, হোক কুকিং, হোক ফানি, হোক এন্টারটেনমেন্ট, তা আপনার চ্যানেলটি যেই ক্যাটাগরির, আপনি সেই ক্যাটাগরির কোন ভিডিওটি বা কোন টপিকটি এখন ট্রেন্ডে আছে, মানে ট্রেন্ডিংয়ে আছে, সেই বিষয়টি নির্বাচন করে যদি আপনি ভিডিও আপলোড করতে পারেন বা ভিডিও তৈরি করতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিডিওতে অনেকটাই ভিউজ আসার সম্ভাবনা রয়েছে। তো এখন বলতে পারেন যে ভাই ট্রেন্ডিং টপিক আমি পাবো কোথায়, হ্যাঁ ভাই নতুন চ্যানেলের জন্য ট্রেন্ডিং টপিক কোনটি সেটি আমি আপনাদেরকে এখনই বলে দিচ্ছি। ভাই আপনার নিশের উপরে, আপনার ক্যাটাগরির উপরে যে ইউটিউব, বড় বড় ইউটিউব চ্যানেলগুলো রয়েছে, সেই চ্যানেলগুলোকে আপনারা সাবস্ক্রাইব করবেন, এবং আপনার সমপরিমাণে যে চ্যানেলগুলো রয়েছে ছোট চ্যানেল, সেগুলোকেও সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলগুলোকে আপনারা প্রতিদিন অ্যানালাইটিস করবেন, প্রতিদিন যে সেই চ্যানেলগুলোকে অ্যানালাইটিস করে দেখবেন লাস্ট এক মাস, মানে 30 দিনের মধ্যে, কোন চ্যানেলের কোন ভিডিওটিতে সবচেয়ে বেশি ভিউজ পেয়েছে। ধরুন আপনি একজন টেক রিলেটেড ইউটিউবার, যা তাহলে আপনি ধরুন BDITDAS চ্যানেলটি লিখে আপনি সার্চ করলেন ইউটিউবে, তার চ্যানেলে প্রবেশ করার পরে ধরুন আপনি গড়ে অ্যাভারেজ দেখতে পাচ্ছেন যে তার ভিডিওতে 5000, 6000, 7000 প্রত্যেকটি ভিডিওতে এরকম ভিউজ আসে, বাট লাস্ট এক মাসের মধ্যে উনি যে কয়টা ভিডিও আপলোড করেছে 5, 6, 7 এর বাহিরে 15, 20, 30, 50 হাজার ভিউজ কোন ভিডিওটিতে এসেছে, সেই ভিডিওটিকে আপনি নির্বাচন করে আপনি সেই ভিডিওটিকেই মেক করুন নতুন করে। হুবহু আবার ওনারটা কপি করতে যাবেন না, ওনার কাছ থেকে, ওনার ভিডিও থেকে একটু আইডিয়া নিয়ে আপনি আপনার মতো করে আরও মেটা ডাটা যুক্ত করে, আরও ইনফরমেশন যুক্ত করে ওনার চেয়ে ভালোভাবে সেই ভিডিওটি মেক করার চেষ্টা করুন, তাহলে দেখবেন যে এই ভিডিওটিতে আপনার কিন্তু অনেকটাই ভিউজ আসার পসিবিলিটি থাকবে। আর সেকেন্ড যে কথাটি বলবো সেটি হচ্ছে গিয়ে ভিডিও শেয়ার না করা। দেখুন, আমরা অনেকেই বলে থাকি যে ভিডিও শেয়ার করা যাবে না, বিষয়টা একদমই এরকম নয়। ভিডিও আপনাকে যদি বেশি ভিউজ আনতে হয়, তাহলে আপনার ভিডিও আপনার সোশ্যাল মিডিয়াতে চোখ কান বন্ধ করে শেয়ার করতে হবে, বাট শেয়ার করার পদ্ধতিটা হতে হবে সঠিক।
ভুল পদ্ধতিতে শেয়ার করলে কিন্তু আপনার ভিডিও আপনার চ্যানেল কিন্তু আরও ডাউন হয়ে যাবে, আপনার ভিডিওতে তো ভিউজ আসবেই না, ভিডিও ডাউন হয়ে যাবে সাথে চ্যানেলও ডাউন হয়ে যাবে। তো বলতে পারেন যে সঠিক পদ্ধতি আবার কোনটি আর ভুল পদ্ধতি আবার কোনটি। তা আমরা ভিডিও আপলোড করে সেই ভিডিওর লিঙ্কটি আমাদের যত বন্ধুবান্ধব আছে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইমো ফেসবুক সব জায়গায় আমরা শেয়ার করতে থাকি। ধরুন আপনি 100 আপনার ফ্রেন্ডসের কাছে আপনি আপনার ভিডিওর লিঙ্কটি শেয়ার করলেন, সবাই কিন্তু সেই ভিডিওটিকে দেখবে না, কারণ সবাই কিন্তু আপনার এই ইউটিউব টিপস অ্যান্ড ট্যাক্স রিলেটেড ভিডিও দেখতে পছন্দ করে না। যার কারণে পরিচিত খুব পরিচিত যারা আছে তারা হয়তো সেই লিঙ্কটিতে ক্লিক করবে, আপনার ভিডিওতে একটা লাইক দেবে, আপনার ভিডিওতে একটা কমেন্টস করবে, তারপর কিন্তু 5-10 সেকেন্ড সেই ভিডিওটি দেখে কিন্তু সে ব্যাক ভিডিওটি ছেড়ে দিয়ে ব্যাক করে চলে আসবে, কারণ সে এটার আগামাতা কিছুই বুঝবে না, তার এই ভিডিওটির প্রয়োজন নেই, যার কারণে সে এই ভিডিওটি দেখবে না। এই আপনার একটা 5 মিনিটের ভিডিও থেকে যে সে 5 সেকেন্ড দেখে বেরিয়ে চলে আসলো, এতে কিন্তু আপনার ভিডিওর এঙ্গেজমেন্ট কমে গেল। আর যখনই আপনার ভিডিওর এঙ্গেজমেন্ট কমে যাবে ইউটিউব মনে করবে যে এই ভিডিওটি ভালো না, যার কারণে দর্শক এই ভিডিওটিকে দেখছে না, ভিডিওটিতে প্রবেশ করে ভিডিওটিকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, তারপর কিন্তু সেই ভিডিওটির ইমপ্রেশন আর কখনোই দেবে না, আপনার কিন্তু ইমপ্রেশন বন্ধ করে দেবে, সেই ভিডিওটি একদম ফ্রিজ হয়ে যাবে, কখনোই এই 5-7টি ভিউজের বেশি কিন্তু আর কখনোই সেই ভিডিওটিতে ভিউজ আপনি আনতে পারবেন না। তো এখন বলতে পারেন যে ভাই সঠিক পদ্ধতি কীভাবে বুঝব বা কীভাবে সেটিকে আমরা শেয়ার করতে পারি। হ্যাঁ ভাই, আপনি যদি সঠিক পদ্ধতিতে শেয়ার করতে চান তাহলে ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেডের যে গ্রুপগুলো আছে ফেসবুকে সেগুলোতে আপনারা জয়েন করবেন, কারণ সেখানে কিন্তু একটা ট্যাগ রিলেটেড গ্রুপের মধ্যে কিন্তু আদার্স কোনো পাবলিক থাকতে পারে না, এখানে কিন্তু সবগুলো ইউটিউবার এবং ট্যাগ ইউটিউবার, সেখানে যদি আপনি আপনার ভিডিওটিকে শেয়ার করতে পারেন তাহলে কিন্তু ইউটিউবাররা এই ভিডিওটিকে দেখবে, কারণ তারা সবাই টেকনোলজি রিলেটেড ভিডিও আপলোড করে থাকে, তারা সবাই ট্যাগ রিলেটেড ভিডিও বানিয়ে থাকে, তাই তাদের কিন্তু এটা প্রয়োজন। আপনি কি বলেছেন এখানে, আপনি কি ইনফরমেশন দিয়েছেন সেটা জানার জন্য হলেও কিন্তু তারা যদি ফুল নাও দেখে 80% কিন্তু আপনার ভিডিওটি দেখবে, আর আপনার ভিডিও যদি 80% দেখা হয় তাহলে কিন্তু সেই ভিডিও রিচ অনেকটাই বেড়ে যাবে, ইউটিউব কিন্তু সেটাতে ইমপ্রেশন দিতে থাকবে এবং আপনার ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউ জেনারেট হবে। লাস্টে আমি যে পয়েন্টের কথা বলবো সেটি অনেকেই মানতে যাবেন না, আবার অনেকে সেটিকে করে কিন্তু তাদের চ্যানেলটিকে গ্রো করিয়ে ফেলেছে অলরেডি, সেটি হচ্ছে আমরা সবাই জানি যে নিজের ভিডিও নিজে দেখা যাবে না, নিজের ভিডিও নিজে দেখলে সেই ভিডিওটিকে ডাউন করে দেয়, ফ্রিজটি চ্যানেলটিকে ফ্রিজ করে দেয়, সেই চ্যানেলটি আর গ্রো করা সম্ভব না। কিন্তু আপনাকে নিজের ভিডিও নিজে দেখে কিন্তু আপনার ভিডিওটিকে ভাইরাল করতে হবে আর সেই ভিডিওটিকে গ্রোতে নিয়ে আসতে হবে, কিন্তু দেখার মধ্যেও একটা কৌশল অবলম্বন করতে হবে। আপনি যে ফোনটি দিয়ে আপনি ভিডিও আপলোড করেন অর্থাৎ যেই ফোনটি দিয়ে আপনি আপনার চ্যানেলটিকে পরিচালনা করেন সেই ফোনটি ব্যতীত আপনার আশেপাশে যতগুলো স্মার্টফোন আছে আপনার আয়ত্তে সবগুলো দিয়ে আপনি আপনার নিজের ভিডিওটিকে নিজে দেখতে হবে। শুধুমাত্র যে ফোনটি দিয়ে আপনি ভিডিও আপলোড করেন সেই ডিভাইসটি ছাড়া আদার্স যত ফোন আপনার কাছে যত ডিভাইস আপনার কাছে আছে সেগুলোতে আপনি একটি ভিডিও আপলোড করার পর সেই ভিডিওর টাইটেলটি অথবা ট্যাগ দিয়ে সেইটিকে সার্চ করে করে সেই ভিডিওটিকে দেখতে হবে। আপনি যত দেখবেন তত কিন্তু আপনার ভিডিওর এঙ্গেজমেন্ট বাড়তে থাকবে। ধরুন এখন কিন্তু 3-4টি মোবাইল প্রত্যেকটি পরিবারেই থাকে, আবার একই ওয়াইফাই নেটওয়ার্ক দিয়ে আপনি সবগুলো ফোন দিয়ে দেখতে যাবেন না, অবশ্যই আপনি ডাটা কানেক্টের মাধ্যমে সবগুলো ফোন দিয়ে দেখবেন, সে আপনার ভিডিওর টাইটেলটিকে সার্চ করে সেই ভিডিওটিকে বের করে তারপরে প্রত্যেকটা ফোন দিয়ে আপনি সেই ভিডিওটিকে একদম ফুল ওয়াচ করবেন, সাথে একটা লাইক করবেন, সুন্দর একটা কমেন্টস করবেন আর শেয়ার বাটনে একটা ক্লিক করে দেবেন। শেয়ার করার দরকার নেই কিন্তু শেয়ার বাটনটাতে একবার প্রেস করবেন, যদি আপনি শেয়ার বাটনে প্রেস করেন তাহলে কিন্তু ইউটিউব ধরে নেবে যে এই ভিডিওটি একজনে শেয়ার করেছে। এভাবে আপনার পরিবারের ফোনগুলো দিয়ে দেখবেন, আপনার আশেপাশে বন্ধুবান্ধব যেগুলো আছে তাদের ফোনে আপনারা ভিডিও লিঙ্ক শেয়ার না করে তাদের ফোনগুলো দিয়ে যদি আপনি সেই ভিডিওটিকে ওয়াচ করতে পারেন, ফুল ওয়াচ করতে পারেন, অথবা তাদেরকে বলে দেবেন যে ভাই আমার ভিডিওটি তোর দেখার দরকার নেই, শুধু চালিয়ে রেখে দিই,
যদি সে চালিয়ে পাশে রেখেও দেয়, যদি ভিডিও না দেখে তাতে তো কোনো সমস্যা নেই, যদি ভিডিওটিকে অন করে রেখে দেয় সেই ভিডিওটি যদি শেষ পর্যন্ত চলে তখন কিন্তু ইউটিউবের কাছে একটি পজিটিভলি সিগন্যাল যাবে, যে ইউটিউব কিন্তু এটিকে বুঝবে যে এই ভিডিওটি অবশ্যই প্রয়োজনীয় ভিডিও, এই ভিডিওটি দর্শকের জন্য প্রয়োজন আছে, যার কারণে দর্শক এই ভিডিওটিকে সার্চ করে করে ভিড় করে ভিডিওটিকে ফুল ওয়াচ করছে। অতএব এই ভিডিওটি মানুষের প্রয়োজনীয়, এই ভিডিওর ইমপ্রেশন কিন্তু তখন বাড়িয়ে দিবে, আরও অনেক অনেক দর্শকের সামনে সেই ভিডিওটিকে তুলে ধরবে যাতে তারা দেখতে পারে। আর ইউটিউব যদি ইমপ্রেশন বাড়িয়ে দেয় তাহলে কিন্তু অবশ্যই আপনার ভিডিওতে ভিউজ আসবেই। আর আপনার চ্যানেলে যদি ভিউজ আসে, আপনার ভিডিওতে যদি ভিউজ আসে তাহলে অবশ্যই আপনার চ্যানেলের সাবস্ক্রাইবারও বৃদ্ধি পাবে, ওয়াচ টাইমও বৃদ্ধি পাবে। তো এই ছিল মূলত আজকের তিনটি পয়েন্ট। ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের পরিবারে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ।